ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাইকে জানাই ফার্স্টে গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। আজ আমাদের বাড়িতে পিসি পিসেমশাই সবাই আসবে, সেই জন্যে এখন আমি বাজার যাব। বাজার থেকে মাছ মাংস সব কিছুই আনতে হবে। আর রবিবার দিন বাবার যেহেতু টাইম পায় না একদমই, সেহেতু আমি বাজারে যাব। চলো এখন বাজারে বেরোবো। আর এদিকে দেখো, আর একজন এখনো ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। এখন সবাই উঠে পড়েছে, বোন এখনো ঘুমাচ্ছে। আমার উঠে উঠে আবার কত কাজ হয়ে গেল, মার কত কাজ হয়ে গেল, আর ও এখনো ঘুমাচ্ছে। দেখো এখন বাজারে চলে এসেছি, বাজারে এসে এখন বাটা মাছ নেব, সেই জন্য দাঁড়িয়ে রয়েছি। দেখি বাটা মাছ ভালো আছে আজকে, মানে সকাল সকাল এসেছি তো প্রচুর ধরনের মাছ পেয়েছি। দেখো বাটা মাছগুলো একদম জ্যান্ত সুন্দর। আর এছাড়াও চিংড়িও ছিল এখানে, চিংড়িগুলো আমার এত ভালো লেগেছে। এরপর আমি হাটের মধ্যে গেলাম, হাটের মধ্যে থেকে একটা রুই মাছ নেবো। তাই একটু বড় দেখে দিন, 300 কত কিলো? কত? 200 কুড়ি। দেড় কিলোর হবে? দেড় কিলোর কি আছে? তাহলে ওই বড় যেটা সেটাই দিন। এখন মাংস নিচ্ছি, মাংস কাটছে। ও টমেটো দিন 500। আর দেখো পুরো বাজারটা হচ্ছে এইটা। আমি এখন বাজার থেকে চলে এসেছি, গেছিলাম হচ্ছে 7:45, আর এখন বাজে 7:45। চলো দেখাই কি কি এনেছি। আর মিষ্টি আনলাম, আর এছাড়াও দেখো মাছগুলো, একটা মাছ কেটে এনেছি আর একটা মাছ কেটে আনতে পারিনি, কারণ যে কাটার লোকটা ছিল না। আর এখন দেখো উড়ানে ভাত বসিয়েছে মা, আমি এসে জাল দিচ্ছি একটু। আর আজকে অনেক দিন পর আমাদের এত বড় হাঁড়িতে রান্না হচ্ছে। শুধু দেখো অনেক হাঁড়িটা কত বড়, প্রচুর বড়, মানে এত বড়। আমি তো ভাতের ফ্যান ভালো করে ঝাড়তে পারি না, খুব ভয় লাগে। কিন্তু মাঝে কী করে ফ্যানটা উড় দেয় কে জানে, এত বড় হাঁড়ি। যাই হোক এখন মা এদিকে মাছ কাটছে আর আমি একটু উনানে জাল দিচ্ছি। আর এদিকে পিসি এসে গেছে, পিসি এসে একটু রান্না করছে। আর এদিকে এখন ছোটো পিসি এলো, ছোটো পিসি পিসে বসায়, আর ছোটো পিসির মেয়ে এসছে, ওরা এখন গল্প করছে সবার সাথে। আর আমি এদিকে একটু সবজি কেটে দিচ্ছি। আর এদিকে দেখো পিসি হাতা খুন্তি নিয়ে যে কি বলছিল কে জানে, ঠিক মনে নেই কি বলছিল। মনে হচ্ছিলো যেন ঝগড়া করছিলো, কিন্তু না, কি একটা কথাই বলছিল। আর এদিকে এখন রিঙ্কি আর পিসে মশাই খাচ্ছে, আর আমাদের দুজনে একসাথেই বসেছিলাম, আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো দাদা আর বৌদি এসছে, মানে মেজ পিসির ছেলে আর বৌদি। আসলে নতুন বৌদি এসছে বাড়িতে, আসলে আগে কখনো আসেনি আমাদের বাড়িতে, এসে খাওয়া দাওয়া করেনি, তাই জন্যে এত সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এখন সব মানে আমাদের পাড়াতে যাত্রীদের কাকাদের সাথে দেখা করতে এসছে পিসিরা, আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। আর এখানে আর একটা কাকামুনিদের বাড়ি এসছে এই পুকুরের এদিকে, তাই। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, মানে এত সুন্দর না, আর এই পুকুরগুলো, পুকুরটা খুব বড়, খুব বড়। আর এখন সবাই মিলে একটু সেলফি তুলছি। এরপর দেখো এখন সবাই খেতে বসে গেছে, এখানে দুই পিসে মশাই আর দাদা বসেছে, আর আমরা হচ্ছে ঘরে খেতে বসেছি, আমি বৌদি বোন আর রিঙ্কি। আর আজ হচ্ছে রান্না হচ্ছে ভাত ডাল, তারপর হচ্ছে মাছের ঝাল, মানে বাটা মাছের ঝাল, কপির ঝোল আর মাছ দিয়ে কপির ঝোল, এছাড়াও মাংস চাটনি। আর আজকের মেনু হচ্ছে এগুলো। আর এখানে দেখতেই পেলে ওখানে পিসি বাবা মা, ওরা হচ্ছে সবার লাস্টে খেয়েছে। আর এখন হচ্ছে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি একটু দাদার বুলেটটা নিয়ে দেখছি চালাতে পারি কি না, কিন্তু প্রচণ্ড ভারী। আর এখন একটু সবাই পিসি পিসে মশাই আমার মা আমরা সবাই মিলে একটু বেরিয়েছি রাস্তার দিকে হাঁটতে।
আর এখানে যে স্মৃতিস্তম্ভটা দেখতে পাচ্ছ এটা আমার কাকামণির কাকামণি মারা যাওয়ার পর ক্লাব থেকে এটা করা হয়েছিল আসলে অনেক দিন পর এখানে এসে এলাম বলে হঠাৎ করে মনে হলো একটু দেখাই তাই দেখালাম আর আজ হচ্ছে 17ই অক্টোবর পিসিরা দেখো বিকেলবেলা চলে যাচ্ছে